প্রাণীপ্রেমী নোনা আহমেদ রাস্তাঘাটে অসুস্থ অবস্থায় পড়ে থাকা কুকুর বিড়ালকে তুলে এনে স্থান দেন নিজের ধানমন্ডির বাড়িতে। এভাবে একে একে ১৪টি কুকুরের আশ্রয় হয়েছে তার বাসায়। এসব অসহায় প্রাণীদের পেছনে বেশ ব্যয় করেন নোনা। তবে সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় পোষা প্রাণী রাখতে হলে কুকুর প্রতি কর নেওয়ার ঘোষণা বেশ ব্যথিত করেছে তাকে। তিনি মনে করছেন প্রাণীর প্রতি তার ভালোবাসায় কর বসিয়েছে নগর প্রশাসন। আমার যে কুকুরগুলো আছে সব দেশি, পিওর দেশি, এবং আমি সব রেস্কিউ করেছি। হয়তো অ্যাক্সিডেন্টাল কেস ছিল কিংবা এমনিই চলে এসছে বা আমি নিয়ে এসেছি কোথাও থেকে, অনেক দূরে হয়তো না খেয়ে পড়েছিলো, এরকম এরকমই সব কুকুর আমার। তো যখন আমি ওদেরকে আনি তখন তো ওরা আমার পেট হয়ে গেলো। আমি কেন এনেছি? আমি ওদের ভালোবাসি, তাই আমি ওদের পিছনে খরচ করছি কেন, যেহেতু আমি ভালোবাসি ওদেরকে। ঠিক আছে, এখন এটা তো খুশি হওয়ার কথা সবার, যে হ্যাঁ এতগুলো কুকুরকে সে দেখা দেখাশোনা করছে, বা এরা ভ্যাকসিনেটেড, এরা স্পেড নিউটার, এরা সেফ সবার জন্য, এবং এলাকায় কোনো কমপ্লেন নাই কিন্তু ওদের নামে। কারণ যখন স্টেরিলাইজ করা হয় কুকুরগুলো এমনি একটুখানি নরম হয়ে যায়, বুঝছেন, ওরা অত মারামারি এইসবের ভিতরে থাকে না। তো আমাদের বাসা বা আশেপাশের বাসাগুলো ভালো পাহারা দেয় তারা সন্ধ্যার পর থেকে, তো এটা তো গুড সাইন, তাই না? এখন এখন আমাকে চাপায় দেওয়া হলো ৫০০ টাকা করে। তো কি হলো, সরকার আমাকে বললো যে খুব খারাপ কাজ করতেছো, সো তুমি ৫০০ টাকা করে, আমি যদি না দিতে চাই তাহলে আমি ওদেরকে বের করে দেবো, সরকার খুব খুশি? কি মেসেজ, আমি কিছু বুঝছি না আসলে। সো এটা ক্লিয়ারলি আমাদেরকে বলতে হবে, তারপরে তারা কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে এদের বেনিফিটস দিতে হবে, ওই লাইনে আসতে হবে। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এক গণবিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে এখন থেকে বাসায় পোষা প্রাণী রাখতে হলে বছরে প্রতিটি কুকুরের জন্য ৫০০ এবং হরিণ বা ঘোড়ার জন্য ১০০০ টাকা করে কর দিতে হবে। তবে এই করের বিনিময়ে ওই প্রাণী কী সুবিধা পাবে সে বিষয়ে গণবিজ্ঞপ্তিতে কিছুই জানানো হয়নি। এ নিয়েই যত আপত্তি নগরীর প্রাণীপ্রেমীদের। ব্যক্তিগত কাছ থেকে মানুষের আপনার একটা পশু পাখি পালন করে, তো সেখানে তার নিজস্ব খরচ দিয়ে করতেছে, সেখানে সরকারি কোনো প্রোটেকশন নেই। তো আমার জানা মতে এখানে যার যার অর্থ দিয়ে যেহেতু এটা সে নিজে পালন করতেছে, অতএব যার যার অধিকার তার তার, এখানে এই কটা আরোপ করা একদম ঠিক হয়নি। টোটালি এটা একটা মানুষের প্রতি একটা মানে আপনার একটা অন্যায় করা, জাস্ট একটা মানুষের মধ্যে যে মমত্ব বোধ বা একটা আপনার মানবতা বোধ কাজ করে সে কাজটাও করবে না। প্রাণীপ্রেমী হিসেবে মনে করি অমানবিক, মানবিক না, কারণ একটা মানুষ একটা বিড়ালের কুকুরের বাচ্চা যখন আদর করে ঘর নিয়ে আসবো, মানুষের হত্যারই যে আসার সময় দেখে আসলাম একটা ডাস্টবিনে একটা কুকুরে একটা ইট মারছে, আমি যদি তাকে আদর ইয়ে করে বাসায় নিয়ে যাই তাহলে আমাকে যদি বছরে ৫০০ উল্টা আমাকে দিবে, আমি কেন দিব? আমি মনে করি একেবারে অযৌক্তিক, কেননা ভালোবাসা তো ট্যাক্স দিয়ে কেনা যায় না। এভাবে যদি হয় তাহলে তো বলা লাগে যে ভালোবাসার উপর ট্যাক্স। এটা তো একটা মানবিক কারণে দেখা, পশুদের দেখা, ঠিক আছে, এটার জন্য এখন যদি কর দিতে হয় তো এটা দুঃখজনক। তো সরকারের কাছে অনুরোধ থাকবে যেন এই জিনিসটা বিবেচনা করা হয়, ঠিক আছে। আপত্তি আছে করের হার নিয়েও। আমি বাজার থেকে মাংস কিনে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে রান্না করে ভাত দিয়ে মিক্স করে ওদের ২ বেলা খাবার খাওয়াই। এখন যদি আবার যদি চারজনের জন্য ২০০০ টাকা দিতে হয় তাহলে আমার অনেক কষ্ট হয়ে যাবে। আমি মূলত এনিম্যাল রেস্কিউ করি, যেমন আমি আমাদের আমার বাসার আশেপাশে বেশ কিছু কুকুরের বাচ্চা হওয়ার ওদেরকে দেখে শুনে রাখি, ওদেরকে খাবার দিই, অসুস্থ হলে নিয়ে আসি। এই ব্যাপারটা খুবই শকিং আমার জন্য, এই নিউজটা যখন শুনলাম আমি একজন স্টুডেন্ট হিসেবে ব্যাপারটা আমার জন্য খুবই কঠিন হয়ে যায়। যদি আমি আমার বাসায় এনে ট্রিটমেন্ট করি রাখি, এটার জন্য যদি আমাকে বছরে ৫০০ টাকা করে দেওয়া লাগে, ব্যাপারটা খুবই কঠিন আমার জন্য। আমরা আমাদের কুকুরকে ইয়ারলি ভ্যাকসিনেট করছি, আমরা প্রপার ডায়েটে রাখছি, সবার সেই সামর্থ্য নেই, কিন্তু সবাই কিন্তু ভালোবেসেই কুকুর পালছে, সবাই কিন্তু সেটা করতে পারে না। তো আমরা যে ধরেন ঠিক আছে, তারপরও ধরেন আমরা ইয়ারলি ৫০০ টাকা করে পার কুকুর দিব, কিন্তু সেটার জন্য ওদের কী বেনিফিট হবে, ওরা আসলে এটাতে কতটুকু মানে বেনিফিটেড হবে, যে এই যে আমরা টাকাটা যে দিব আমরা কেন দিব, কি কাজে আমরা দিব? আপনি বিদেশে দেখেন ওদের জন্য আলাদা টিম করা আছে, সরকারিভাবে করা আছে, ন্যাচারাল ডিজাস্টার হয় সেখানে ওরা রেস্কিউ টিম আসে, দেন ওরা রেস্কিউ করে, প্রপারভাবে ওদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয়, আবার জায়গা মতো নিয়ে ছেড়ে দেওয়া হয়। আমাদের এখানে কি এরকম কিছু হয় বা এরকম কিছু আদৌ হবে? উন্নত বিশ্বের বিভিন্ন দেশে পোষা প্রাণীর জন্য সরকারি নিবন্ধন প্রদান ও ফি গ্রহণের প্রথা রয়েছে।
এর বিপরীতে তাদের জন্য বহাল রয়েছে নানান সুযোগ সুবিধাও। সেই হিসাবে নগর প্রশাসন প্রাণীদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করে টাকা নিলে তাতে কোনো দোষ দেখছে না প্রাণীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। সিদ্ধান্তগুলো যদি হয় এরকম যে উন্নত বিশ্বে যা হচ্ছে সেটা সেই পলিসিগুলোকে আমরা কপি পেস্ট করতে চাই, এটা একটা সাধুবাদ জানাবো, কারণ আমরা তো উন্নত হতে চাই। এবং সিদ্ধান্তগুলো যদি এই কারণে হয়ে থাকে যে আমার এখানে প্রাণীপ্রেমী আছে, পোষা প্রাণী আছে, আমার নাগরিক আছে এরকম যারা প্রাণীপ্রেমী তাদেরকে কিছু সুযোগ সুবিধা দিতে হবে, তাহলে এটাকে সাধুবাদ জানাবো। এবং সিদ্ধান্তগুলোর পেছনে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অন্যান্য সার্ভিস ফ্যাসিলিটিসগুলো নিশ্চিত করতে হবে সেটা যদি তারা করে থাকেন তাহলেও সাধুবাদ জানাবো। কিন্তু এখানে কতগুলো প্রশ্ন আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, দৃশ্যমান না। আমি কেন টাকা দিব এবং এটা কেন ট্যাক্স টার্ম হবে নাকি এটা লাইসেন্সিং ফি হবে রেজিস্ট্রেশনের জন্য, এবং আমি টাকাটা যে দিব আমি কী সার্ভিস পাবো সিটি গভর্নেন্সের কাছ থেকে? যেমন ধরেন সার্ভিস কী, আমি আরবান জায়গা থেকে যদি বলি, আমরা একটা শহরে বাস করি, এই শহরে সিটি কর্পোরেশন আছে, সিটি কর্পোরেশনগুলো পার্ক আছে, আমি একজন পেট ওনার হিসাবে কুকুরকে ওই পার্কে হাঁটাতে পারি কি না? কারণ আমাদের আইনও কিন্তু বলেছে যে কুকুরকে 24 ঘন্টা বেঁধে রাখা যাবে না, তার মানে তার হাঁটার একটা জরুরি বিষয় এবং উন্নত বিষয়ে আপনি সেটা পাবেন। ওদের পার্কগুলোকে অফ লিশ ডগ পার্ক বলে, যেখানে আপনি আপনার কুকুরকে হাঁটাতে নিয়ে যেতে পারবেন, অন্যান্য মানুষদের সাথে আপনি অ্যাসোসিয়েট করতে পারবেন। এই সার্ভিসটা আমার সিটি কর্পোরেশন দিবে কি না, আমি যে তাকে টাকা দিব, আমার সিটি কর্পোরেশন ভ্যাকসিনেশনটা করবে কি না, ফ্রি ভ্যাকসিনেশন করবে কি না, আমার সিটি কর্পোরেশন আমার কুকুরকে মাইক্রোচিপ পরাবে কি না, তার সমস্ত ডাটাবেস কালেকশনে থাকবে সিটি কর্পোরেশনের অ্যানিমেল কেয়ার সেন্টারে, তার মানে একটা অ্যানিমেল কেয়ার সেন্টার তৈরি করতে হবে তাকে। আমি এখানে কী পাচ্ছি সেটা পরিষ্কার না, এই জন্য আমার দিক থেকে যদি আপনি এখন আমাকে একজন পেট ওনার হিসাবেও যদি আপনি বলেন, তাহলে আমি সবার আগে একজন নাগরিক হিসেবে জানতে চাই যে আমার সামনে কোন সেবাটা আপনি নিয়ে আসছেন যেই জন্য আমি টাকা দিব, সেবা আগে টাকা পরে। কিন্তু এখানে ঘটনা মনে হচ্ছে যে আগে টাকা দিব পরে সেবা কোনো এক সময় আসবে, মৌখিকভাবে কিছু কমিটমেন্ট দেওয়া হয়েছে হয়তো বা। কিন্তু এই করের বিনিময়ে প্রাণীরা কী সুযোগ সুবিধা পাবে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি নগর প্রশাসন। সেটার বিষয়টা তো আমরা দেখি, এটা হলো আমাদের ডিপার্টমেন্টই আছে, আমরা তো রেভিনিউ দিব না, আমাদের শুধুমাত্র করটা আমরা দিব, ওই যে এটা যে সরকার নির্ধারিত আমাদের গেজেটে যেটা উল্লেখ আছে যে প্রচুর 500, 1,000, 10,000 এই আমরা শুধু করটা দিই, কিন্তু অন্য সেবামূলক কার্যক্রম বা কেউ যদি সহায়তা চায় এই সমস্ত কিছু আমাদের মানে ভেটেরিনারি শাখা আছে। কেউ যদি না দেয় তাহলে কি করবেন? এটা এখন আমরা ওই এখন আমরা শুরুটা করছি পাত্র, আমরা তো মনে করেন এই মডেল গেজেট হলো 2016 সালে আমরা এখন শুরু করছি, তো শুরু করছি তো আইনে এখন শুরু করছি, এখন দেখা যাবে হেলথ এর ভেরিফিকেশন একটা তালিকা পাইছে, তালিকা নিয়ে আমরা শুরুটা করছি পাত্র, এখন এটা কি হবে অর্জন করে পরবর্তী এই বিষয়গুলো এখন আমরা ওই পর্যায়ে যাই নাই, শুরুটা করলাম পর্যায়ক্রমে হয়তো অন্যান্য বিষয়গুলো দেখবে হেলথ স্বাস্থ্য বিভাগই দেখবে। এমন অবস্থায় কর গ্রহণের সুনির্দিষ্ট বিধিমালা নির্ধারণ ও প্রাণী সেবা নিশ্চিত করার আগ পর্যন্ত পোষা প্রাণীর কর গ্রহণ বন্ধ রাখারও পরামর্শ এই প্রাণী অধিকার কর্মীর। শুধু কপি পেস্ট করলে হবে না, কনটেক্সচুয়াল কিছু ব্যাপার থাকে, আমার কনটেক্সট, আমার সমাজ, আমার আর্থসামাজিক অবস্থা কি বলে, আপনি পোষা বলতে আসলে কিভাবে ক্যাটাগরাইজ করছেন, ডেফিনেশনটা কি? তো নাগরিক সেবা নিশ্চিত না করে যদি শুধুমাত্র টাকাটাই সে গ্রহণ করে নাগরিকের কাছ থেকে, এটা প্রহসন ছাড়া কিছুই না, নাগরিকদেরকে জিম্মায় রেখে দেওয়া, এটাই বলবো যে এটা প্রহসনই হবে তখন। একমাত্র এর আগে 2020 সালের সেপ্টেম্বরে নগর এলাকা থেকে বেওয়ারিশ কুকুর অপসারণের উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সে সময় প্রাণীপ্রেমীদের আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় নগর প্রশাসনকে। রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এই কুকুরটি, যাকে ধানমন্ডি এলাকার নোনা আহমেদ উদ্ধার করে এনে আদর করে নাম দিয়েছেন জন সিনা। এমন 14 জন কুকুরের ঠাঁই হয়েছে এই বাসায়। একইভাবে রাজধানীর বিভিন্ন স্থানে প্রাণীপ্রেমীরা বিভিন্ন সময় বিভিন্ন প্রাণীকে উদ্ধার করে এনে ঠাঁই দিচ্ছেন নিজের বাসায়, করছেন সব ধরনের পরিচর্যা। কিন্তু সিটি কর্পোরেশনের বেঁধে দেয়া নতুন কর প্রাণীদের কে যেভাবে ভালোবাসা দেওয়া হচ্ছে তার বিপরীতে নিরুৎসাহিত করবে এমনটাই মনে করছেন এসব প্রাণীপ্রেমীরা। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।